বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার প্রচেষ্টায় রয়েছেন। মেয়ের উদ্দেশ্যটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ আজকে ডিজিটাল থেকে স্মার্টে উন্নত হয়েছে। তো সেইটাকে আমরা এই সেমিনারের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন। আজকের যে সেমিনারটা হলো এটা বাংলাদেশের পজিটিভ ইমেজ তুলে ধরা হয়েছে এবং যে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ থেকে উত্তরণ করে আমরা স্মার্ট বাংলাদেশে যাব। মেবি ইন 10 ইয়ার্স টাইম স্মার্ট বাংলাদেশ উইল বি এ রিয়েলিটি এবং আমরা তখন এতে যারা ব্রিটিশ বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা বাংলাদেশকে নিয়ে নিশ্চয়ই গৌরবান্বিত মনে করবেন তাদেরকে। সে প্রচেষ্টাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা। এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন আলেন রাইস, প্রিয়জিৎ দেবা সরকার, আশফাক জামান, শাহ বেলাল এবং সৈয়দ নাহাস পাশা। Grow their own crops, have their own technology, and live a greener, more sustainable life. Just hope the rest of the world can keep up with Bangladesh's economic growth, because you've got one of the highest and fastest in the Asian world, let alone the whole world. আমার মনে হয় বাংলাদেশ একটা খুব ইউনিক কান্ট্রি, আর গ্লোবাল ইন্ডিকেটারে বাংলাদেশ কিন্তু অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট সাম ভেরি গুড ডিজিটাল গুড টু দ্য ওয়ার্ল্ড। প্রায়োরিটি হলো এখন রুরাল বাংলাদেশ, কারণ আপনি জানেন যে 70% ইজ অ্যাকচুয়ালি রুরাল বাংলাদেশ, এবং রুরাল বাংলাদেশকে যদি আমরা আসলে এই স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট বাংলাদেশ আমরা করতে পারবো না যদি রুরাল বাংলাদেশ ওই স্মার্ট মুভমেন্টে আমাদের না আসে। প্রবাসী বাংলাদেশিরাও মনে করেন এই স্মার্ট বাংলাদেশের গড়ার পথে তাদেরও বিশেষ ভূমিকা রয়েছে। এই ভূমিকায় সম্পৃক্ত করতে প্রবাসীদের বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান চৌধুরী মোরাদ, 52 বাংলা টিভি নিউজ, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।